আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শিখতেছিলাম সিনট্যাক্স অর্থাৎ বাক্যরীতি। বাক্যরীতিটা কি? বাক্যরীতিটা হলো সাবজেক্ট প্লাস ভার্ব অ্যাগ্রিমেন্ট, অর্থাৎ কোন ধরনের সাবজেক্টের সাথে কোন ধরনের ভার্বগুলো যাবে এই কন্ডিশনের আলোকে আমরা শিখতেছিলাম ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে। আজকে আমরা শিখব রুলস 10। রুলস 10-এ বলা আছে যে যেসব নাউন সর্বদাই প্লুরাল, মানে এই নাউনগুলো সবসময় প্লুরাল মানে কি একের অধিক প্রকাশ করে, ওয়ান প্লাস অর্থ প্রকাশ পায়, সেগুলার পূর্বে সংখ্যাবাচক বিশেষণ, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণগুলো কি ডেফিনিট নিউমেরাল অ্যাডজেক্টিভ, অর্থাৎ ব্রাঞ্চ, গ্রস, ডজন, পেয়ার, 100,000, স্কোর, প্যাথম, হেড ইত্যাদি থাকলে ভার্ব সিঙ্গুলার হয়। একটু উদাহরণে খেয়াল করি, 1 ডজন অফ ব্যানানাস, এম ইজ আর সাফিসিয়েন্ট। এখানে আমরা দেখি যে ব্যানানাস কলাগুলো একের অধিক বোঝায়, ওয়ান প্লাস এই সাবজেক্ট দ্বারা একের অধিক বোঝায়। কিন্তু আমরা একটু আগে বললাম যে প্লুরাল অর্থ প্রকাশ করে, যে নাউনগুলো প্লুরাল অর্থ প্রকাশ করে তার মানে ব্যানানাস কলাগুলো এই নাউনটা দ্বারা প্লুরাল মানে একের অধিক অর্থ প্রকাশ করে, তার মানে একের অধিক হলে আমরা জানি এখানে সাবজেক্ট যদি আই থাকতো তখন আমরা বসাতাম এম, আর এই সাবজেক্ট দ্বারা যদি একজনকে বোঝায় তখন আমরা বসাবো ইজ, এই সাবজেক্ট দ্বারা যদি একের অধিককে বোঝায়, ওয়ান প্লাস একের অধিক বোঝায় তখন বসাবো আর। তো আমরা এখানে দেখি ব্যানানাস কলাগুলো এটা দ্বারা একের অধিক বোঝায় তখন আর বসবে, কিন্তু শর্ত হলো এই প্লুরাল নাউনের পূর্বে, এই প্লুরাল নাউনের পূর্বে যদি কি প্রকাশ পায়, কোনো সংখ্যাবাচক বিশেষণ, সংখ্যায় প্রকাশ করার মতো কোনো শব্দ কি থাকে, ব্রাঞ্চ, গ্রস, ডজন এই শব্দগুলো থাকে, সংখ্যায় প্রকাশ করার মতো এই শব্দগুলো থাকে, তখন কি বসবে, ভার্ব সিঙ্গুলার বসবে। যেমন কি সংখ্যা প্রকাশ করার মতো আছে, 1 ডজন, 1 ডজন, এই যে সংখ্যা প্রকাশ করার মতো একটা শব্দ লেখা আছে, এই সংখ্যা প্রকাশ করার মতো থাকার কারণে ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। এর পরবর্তী উদাহরণটা দেখি, এ পেয়ার অফ শুজ ইজ আর অন দ্য টেবিল। এখানে দেখি এই নাউনটা হলো প্লুরাল, শুজ, ওয়ান প্লাস একের অধিক বোঝায়, এই নাউনটা দ্বারা একের অধিক বোঝায় তার কারণে এখানে ভার্বটা কি বসবে, প্লুরাল বসার কথা। কিন্তু এই নাউনটার পূর্বে, এই নাউনটার পূর্বে সংখ্যাবাচক বিশেষণ আছে কে, পেয়ার। এই যে একটু আগে বলা আছে সংখ্যাবাচক বিশেষণ কাকে বোঝায়, আমরা সবগুলো একটু আগে দেখলাম, সেই সংখ্যাবাচক বিশেষণ থেকে একটা সংখ্যাবাচক বিশেষণ যখন আমরা পেয়ে যাব, সংখ্যাবাচক বিশেষণ একটা থাকলেই ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার, তার মানে হয়ে যাবে ইজ। শুধু যদি এই সংখ্যাবাচক বিশেষণটা না থাকতো তখন আমরা শুজ একের অধিক বোঝায় তখন আমরা আর বসাতাম, যেহেতু সংখ্যাবাচক এই প্লুরাল নাউনের পূর্বে, এই প্লুরাল নাউনের পূর্বে সংখ্যাবাচক বিশেষণ যেই কোনো এই জনিত কোনো একটা শব্দ থাকবে তখন ভার্বটা হয়ে যাবে সিঙ্গুলার। এরপরে খেয়াল করি সিঙ্গুলার কালেকটিভ নাউন, শুরুতে থাকবে সিঙ্গুলার কালেকটিভ নাউন, অফ থাকবে, এরপরে প্লুরাল নাউন থাকবে, তারপরে যে ভার্বটা বসবে তখন সেই ভার্বটাও সিঙ্গুলার হবে। একটু খেয়াল করি, এই যে সিঙ্গুলার কালেকটিভ নাউন, এই যে সিঙ্গুলার কালেকটিভ নাউন অফ দ্বারা যুক্ত, এরপরে প্লুরাল নাউন, এই যে প্লুরাল নাউন তার মানে প্লুরাল নাউন মানে একের অধিক, আর এটা তো হলো কি সিঙ্গুলার কালেকটিভ নাউন, এ বাঞ্চ অফ কিজ, সিঙ্গুলার এ বাঞ্চ অফ কিজ, এবং ভার্বটা সিঙ্গুলারই হবে, ইজ, এখানে এম ইজ আর, এম ইজ আর, এই তিনটার মধ্যে কি বসলো, ইজ বসলো। কেন বসলো আমরা দেখলাম, আবার একটু খেয়াল করি, প্লুরাল নাউন, এই যে কিজ এটা প্লুরাল নাউন, মধ্যখানে অফ দ্বারা যুক্ত, শুরুতে এটা কালেকটিভ নাউন, কিন্তু কালেকটিভ নাউনটা কেমন কালেকটিভ নাউন, সিঙ্গুলার কালেকটিভ নাউন, এই যে এ দ্বারা, এ বাঞ্চ অফ কিজ, যেহেতু এ দ্বারা সিঙ্গুলার প্রকাশ করে তখন এখানে কি বসবে, সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, এ সেট অফ বুকস হ্যাজ বিন বট, আবার খেয়াল করি, অফ, অফ দ্বারা যুক্ত, অফের পরে যেটা আছে সেটা হলো প্লুরাল নাউন, ওয়ান প্লাস বুকস একের অধিক, এরপর এখানে সেট কালেকটিভ নাউন, কিন্তু কালেকটিভ সমষ্টিগত বাচক, কিন্তু এই সমষ্টি বাচকটা সিঙ্গুলার, কিভাবে, এ এ দ্বারা একটি বোঝায়, তার মানে এই সমষ্টি বাচক হলো এ দ্বারা একটি বোঝায়, এক, এই অপের পূর্বটা অনুযায়ী বসবে হ্যাজ, কারণ এখানে কি থাকার কথা, হ্যাজ বা হ্যাভ বসার কথা, আমরা এখানে হ্যাজ বসাবো, এই যে এখানে কি বসলো, হ্যাজ বসলো। এরপরে খেয়াল করি, এ বাস্কেট অফ ম্যাঙ্গোজ ইজ অফ দ্বারা যুক্ত,
অপের পরে আছে কি প্লুরাল, একের অধিক, একের অধিক, প্লুরাল নাউন। ম্যাঙ্গোজ একের অধিক বোঝায়, এর আগে অপ এবং অপের আগে কালেকটিভ নাউন বাস্কেট, জুড়ি, এবং যেটার আগে আছে এ, এক, এক বোঝায়। তার মানে এক বোঝালে এই এক অনুযায়ী এই অপের পূর্বের সাবজেক্ট অনুযায়ী ভার্বটা বসবে ইজ, তার মানে এম ইজ আর, তিনটা থেকে কি বসবে ইজ বসবে। ওকে।